ওলামায়ে কেরাম যখন কোন বিষয়ের হারাম ফতোয়া দেয়, উদাহরণ জুয়া হারাম, মদ হারাম, সুদ ঘুষ হারাম, এখন ওটা কি কোরআনে না হুজুরের মুখে? কোনটা? কোরআনে। হুজুরের মুখ দিয়ে বলছে, এটা কোরআনে কথা নকল করছে। এখন যদি কেউ ইমাম সাহেবের সাথে হুজুরের সাথে দুশ্মনী করে, সে ইমামের সাথে দুশ্মনী করে নাই, সে আলেমের সাথে দুশ্মনী করে নাই, সে আল্লাহর সাথে দুশ্মনী করেছে। হুজুররা যখন হক কথা বলে, চোদ্দ শিখের যদিও ভাত খেতে হয়, যদিও জেল হাজত বরণ করতে হয়, আমরা এসবে ভরকে যাই না, কারণ তুমি আমাকে জেলে ঢুকাওনি, তুমি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র গ্রন্থ থেকে কথা বলার কারণে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছো। এখন প্রশ্ন করবেন, আল্লাহকে ঢুকাইলো কেমনে? এই জন্যই তো বলছি, আল্লাহকে কি জেল হাজতে ঢুকানো সম্ভব? বরং আল্লাহ যদি চায় তোমার চোদ্দ গোষ্ঠীকে একবারে তমাম করে দেবে। নবী আমার বলছেন, মানে ইহতাকারা আলাল মুসলিমিন তুআমাহুম যারাবাহুল্লাহু বিল ইফলাসি আও বিজুজাম। নবী আমার বললেন, যারা কিনা সিন্ডিকেট করে জনমানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিকে যারা ইহতেকার করে, গুদামজাত করে, নবী আমার বললেন তাদের জন্য রয়েছে দুইটা শাস্তি। কয়টা? তাদের জন্য দুইটা শাস্তি। যারা বাহুল্লাহ বিল ইফলাস, স্বয়ং শাস্তিটা আমার আল্লাহ তাআলা দিবেন। দিবেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিটা দিবেন। জরাবাহুল্লাহ বিল ইফলাস, আল্লাহ তাআলা ওই সমস্ত পুঁজিপতি ডাকাতদেরকে এক নাম্বারে দেউলিয়া বানিয়ে দেবে, ফকির বানিয়ে দিবে। শুধু তাই নয়, আওবে জোজাম, টাকার জন্য পাগল পাড়া হয়েছ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি ইনকাম করবে ব্যবসা বাণিজ্যের মধ্যে সিন্ডিকেট করে। সুতরাং আমার আল্লাহ তাআলা বলে, যেই ব্যবসার জন্য, যে টাকার জন্য তুমি পাগল পাড়া হয়েছ, জনগণের সাথে ধোঁকাবাজি করেছ, নিত্য প্রয়োজনীয় মাল সম্পদকে ইহতেকার করেছ, গুদামজাত করেছ, আমার মাখলুককে কষ্ট দিয়েছ, সুতরাং তোমাকে আমি ফকির বানিয়ে দেব, দেউলিয়া বানিয়ে দেব। এই যে দেউলিয়া কেমনে হয় এটা আমি পরে বলবো। দুই নাম্বার শাস্তি হলো আওবে জোজাম, তাকে আল্লাহ তাআলা দুরারোগ্য দিবে, দুরারোগ্য এমন রোগ দেবে যেই রোগের কোনো চিকিৎসা না আছে না, এমন রোগ দিবে আল্লাহ তাআলা যেই রোগের চিকিৎসা নাই। দেখবেন কি যে হইছে, মনে শান্তি নাই, টেস্ট করাইতে 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 ওই যে রোগের ভিতরেও টেস্ট, আবার ওই যে নাকের ভিতরেও টেস্ট, আবার চোখের ভিতরেও টেস্ট, এদিকে সিরা, ওদিকে ফারা, ওদিকে অপারেশন, আরো কত কিছু দেখা যায়। যদি সে শার্ট খুলে, কাপড় খুলে, দেখা যায় ফুক্কা আর ছিদ্রের অভাব নাই, তারপরেও রোগ ধরা পড়ে না, ঠিক না বেঠি? সুতরাং বলতে চাই, যারা অসৎ ব্যবসায়ী পুঁজিপতি জনগণের মালকে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করে, ওই সমস্ত জালেম পুঁজিপতিরা যারা কিনা মানুষের উপর জুলুম করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেয়। আমরা পৃথিবীতে যাই করি না কেন, সোশ্যাল মিডিয়ার হাত থেকে রক্ষা নাই। মাটির তলে যদি কেউ কিছু করে, ওইটাও খুঁজে বার করে। কিন্তু আজ পর্যন্ত যত পুঁজিপতিরা, যত শিল্পপতিরা তারা সিন্ডিকেট করলো, একটা পুঁজিপতি, একটা শিল্পপতিকে দেখা যায় প্রশাসনের সামনে নিয়ে আসা হলো না, আনা হয়েছে? সুতরাং হতবাক হয় ওই সমস্ত দালাল প্রতিনিধিদেরকে, ওরা শরবত খাইয়ে টেবিলের নিচ দিয়ে ঘুষের লেনদেন করে, ওদের পেট ভরে, ওরা যখন পেট পূজারি হয়, কালো টাকার পাহাড় গড়ে, ওরা তাদের কাছ থেকে ইচ্ছা মতো টাকা খাইয়ে জনগণের সাথে বেইমানি করে, জনগণের সাথে জুলুম করে। আমি বলতে চাই, যখন প্রশাসন ওইদিকে তাকাচ্ছে না, আপনারা
যখন এরকম কোন জালেম পতিপতিকে দেখবেন দের হাত লম্বা লাঠি নিয়া ওর পাছায় বাইরাইতে বাইরাইতে লাল কয়রা দিবেন সুতরাং ব্যবসা বাণিজ্য করছেন আপনি নবীর সুন্নাহ খেয়াল করে ব্যবসা বাণিজ্য করেন কারণ নবী নিজে ব্যবসা করেছেন নিজে ব্যবসা করেছেন আপনি তো মুসলমান দাবি করেন তো মুসলমান তাহলে ধোকাবাজি করবেন কেন আপনি আপনি মুসলমান দাবি করেন তাহলে কেন সুদের লেনদেন কেন ঘুষের লেনদেন তো যেহেতু আপনি মুসলমান আপনি দাবি করেন এটা করবেন কেন তো বলতে চাই যেই কথা এই জনগণের মালকে সিন্ডিকেট করে যারা লাভবান হতে চায় প্রকৃত পক্ষে ওরা লাভবান নয় ওরা লস ওরা লুজার ঠিক না বেঠি আর তিন নাম্বার পজিশনের ব্যক্তিরা জানেন কি কোনো ইনভেস্ট নাই ইনভেস্ট বিহীন রাজনীতিকে ইস্যু করে আঙ্গুল ফেলে কলা গাছ যদি সামান্য একটু সমর্থন হয় ফাতি নেতা আর একটু সমর্থন হইল সাতি নেতা পিস্তল বাহিনী আর দুর্মুস বাহিনী বড় নেতা সাথে একটু গেটআপ গেটআপ পেট ফুলে সে নির্ডেক লোক লোক লোকস লাইকে দশ মাস আরো বেশি হবে আবার হাইব্রিড গুফ এত মাল মশলা দেয় গুফের মধ্যে মনে হয় যেন ফাটের রশি অথবা অজগর সাপ পেঁচিয়ে বসে আছে ওই সমস্ত মরলরা করে কি জানেন সারা জীবন হারাম ঘুরি করে আর শেষ বয়সে কি করে জানেন শেষ বয়সে কিছু জায়গা ডোনেশন করে আর ওই জায়গায় মসজিদ বানাইয়া মতল্লি ঠিক না বেঠি মতল্লি বুজুর্গ সাহেব মতল্লি হয়ে যায় এই সমস্ত মরল মহোদয় আবার শেষ দিকে ছদ্মবেশ ধরে ছদ্মবেশী কিছু কিছু বুদ্ধিজীবী হয় তো এদেরকে বুদ্ধিজীবী বললে তো ভুল হয় এদেরকে বুদ্ধি প্রতিবন্ধী বলা দরকার ঠিক না বেঠি ওরা নাকি বুদ্ধিজীবী মানে বুদ্ধি বিক্রি করে যারা খায় আর যেমন কৃষিজীবী মৎস্যজীবী ওরা কষ্ট করে খায় আর বুদ্ধিজীবী মানে উনি বুদ্ধিকে বিক্রি করে উনি জীবিত আছে তো এই কতিপয় বুদ্ধিজীবী নামের কিছু বুদ্ধি প্রতিবন্ধী ওরা আমাদেরকে সিকুয়েন্স শেখায় কথা বললেন না নিয়ম নীতি শেখায় যখন বাংলার মাটিতে অবাধ দুর্নীতি হয় কোটি কোটি লক্ষ লক্ষ টাকা যখন দুর্নীতি হয় পাচার হয় তখন তাদের সিকুয়েন্স কোথায় যায় গরিব দুঃখী মেহনতি মানুষের পেটে পিঠে লাথি একটা কথা শুনছিলাম আমাদের সিলেট হচ্ছে দুটি পাতা একটি কুড়ির সিলেট এরকম নাকি দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট কিন্তু এখন আমি বলবো কি জানেন দুটি পেঁয়াজ একটি কাঁচামরিচ দুটি পেঁয়াজ একটি কাঁচামরিচ আরে ভাই খবর পাইবেন পেঁয়াজের যে ঝাঁজ রে ভাই আরো বাড়বে পেঁয়াজের যে ঝাঁজ তো সফল কাম হতে চায় ওই যে বললাম না অল্প সময়ে বিনা পুঁজিতে রাজনীতিকে ইস্যু করে আর ওরাই সঠিক রাজনীতিকে নষ্ট করে দিয়েছে ঠিক না বেঠি আরে ভাই সিন্ডিকেটের কথা কি বলবো সব দিকে সিন্ডিকেট নারাজ হইয়েন না কথা বলবো নি নারাজ হবেন তো আপনারা ওই যে মিছিল মিটিং হইল হরতাল হইল সব ড্রাইভার সিন্ডিকেট করে বসে ত্রিশ টাকার ভাড়া বলে একশো টাকা একটা ড্রাইভারও বলে না যে হুজুর কম দিয়া দিয়ে ত্রিশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা বিশ টাকা বাড়তি দিলেন কিন্তু না চাইবে সাত গুণ আট গুণ ঠিক না বেঠি চতুর্দিকে সিন্ডিকেট আমি আসছি তো সব দিক দিয়ে সিন্ডিকেট ওই যে আজকে আসার সময় আমার ড্রাইভার মহোদয় বলছে হুজুর আচ্ছা এই যে মোগলবাজারে এত জ্যাম রাস্তার পাশে গাড়িকে পাকা তেড়া করে দাঁড় করাই দিছে তারপর স্টপিস করেছে মানে নিয়মবিহীন প্যাসেঞ্জার নিচ্ছে আল্লাহর কসম করে বলছি এটা আমার কথা না কোরআনের কথা রাষ্ট্রীয় আইন যে আইন আমাদের কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয় যে আইন কোরআন সুন্নাহর সাথে সমর্থিত সেই আইন যারা লঙ্ঘন করবে আমানতের খেয়ানতকারী হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে
রাস্তার পাশে দাঁড় করিয়েছেন গাড়ি, আপনি প্যাসেঞ্জার তুলছেন 2 টাকা রুজি রুটির জন্য, আপনার পেছনে একটা অ্যাম্বুলেন্স রয়েছে, আপনার পেছনে রোগী রয়েছে, আমিও মনে করেন একটা দিনই কাজে যাচ্ছি, দিনের দাওয়া প্রচার করার জন্য টাইমে আমার আসতে হবে, ওই জায়গায় আমার টাইম নষ্ট হলো তোমার কারণে, সেই খেয়ানতকারী হিসেবে তোমার খোদার কাছে জবাব দেওয়া লাগবে। বিষয়টা মনে রাখবেন, ড্রাইভার মহোদয়কে আমি আসলে এটা করছি না, আমি বিধান বলছি, কোরআন সুন্নাহর বিধান মনে রাখবেন, মেহেরবানি করে মেইন রাস্তার একেবারে লাগিয়ে গাড়ি স্টপিস করবেন না, কমপক্ষে সরে স্টপিস করবেন, বলবেন যে হুজুর এই জায়গায় না রাখলে তো আমাদের ইনকাম হবে না, কাস্টমার আসবে না, রিজিকের দায়িত্ব খোদা নিয়েছে, তোমার সকল ছল ছাতুরির জন্য আল্লাহ রিজিক দিবে না, তুমি ছল ছাতুরি করবে যে রিজেক আসবে, এই রিজেক হারাম হবে, আর কষ্ট করে যেটা পাবে খোদার প্রদত্ত রিজেক, এই রিজেকে বরকত হবে। ধর্মীয় ক্ষেত্রেও সিন্ডিকেট, কারণ কি জানেন, ওই যে যদি 70,000 টাকা না দেওয়া হয় গাড়ি স্টার্ট হবে না, বুঝলেন না কথা? হুজুর একটা প্রোগ্রাম বিকাশ দিয়ে দেন, কিছু হলো বিকাশ, মাহফিলে আসা মাত্রই হয়েছে রকেট, আর বসা মাত্রই হয়ে গেল পকেট। অনেকে আবার এমনি দেখায় খুলুসিয়ত, আবার ভাইরাল টপিক নিয়ে দেখা যায় আউরি আউরি কথা বলে, মোটিভেশনাল স্পিচার, ভাইরাল টপিক উনি ধরেছে, ভাইরাল টপিক ধরে উনি দেখা যায় কি করেছে, এগুলো নিয়ে কথাটা বলে, আর এগুলি নিয়ে কথা বলার মাধ্যমে উনি নিজেকে ভাইরালও করেছেন, আবার খুব খুলুসিয়তে দেখান। তো যদি ভাইরাল টপিক এমন হতো যেটা আমাদের কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, আপনি কথা বলছেন ঠিক আছে, কিছু কিছু ব্যাপারে বলছেন আলহামদুলিল্লাহ বলতে থাকেন, কিন্তু যেগুলো বেহুদা, কেঁদে দিয়েছি, কেঁদে দিয়েছি, হেসে দিয়েছি, এগুলো নিয়ে কথা বলার কি প্রয়োজন, এগুলো বলতে হয়, তাহলে বোঝা গেল খুলুসিয়তের তখন লেশ পাওয়া গেল। ভাইরাল টপিক নির্ধারণ করা হয়েছে, আবার ওই সকল ব্যক্তির পেছন তাকিয়ে দেখেন, দেখবেন আস্ত একটা জিন্দা বেয়াদব, ছোট ছোট তরুণ ছেলেরা ধীরে ধীরে বেয়াদবির মতো কথা বলছে, বেয়াদবের মতো কথাবার্তা বলছে, আদব কায়দা বিহীন, শিষ্টাচার বিহীন, এই ধরনের সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আর অনেক কিছু আছে, তো এই যে বলছি মানুষ সফল হতে চায় বিভিন্ন ভাবে, ভাইরাল টপিক ধরেও অনেকে সফল হতে চায়, যদি ভাইরাল টাইরাল হওয়া যায় আর কি, মানুষের সম্মুখে কিছু পাবলিসিটি হাসিল হয়ে গেল আর কি, আল্লাহ মাফ করুন যারা মানুষ দেখানোর জন্য আমল করে, মান আমিলা ইউরাই ফাকাদ আশরাকা বিল্লাহ, যে ব্যক্তি মানুষ দেখানোর জন্য আমল করে সে যেন শিরিক করে বসেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, وَلْتَكُمْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ بِشْنَبِجِ رَحْمَةُ لِلْعَالَمِينَ كَيَ اللَّهَ تَعَلَى بُلِّينَ ওগো নবজি, সফলকাম যারা, সফলকাম যারা, তাদের ব্যাপারে আপনাকে বলছি আপনি শুনুন। আল্লাহ তারা বললেন তোমাদের মধ্যে একটা দল থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে, ইলাল খায়র কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। আমার আল্লাহ তাআলা বললেন নবী শুনেন, ওই তারা হলো সফল কাম, সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতে যারা হায়ার এডুকেটেড হয়েছে, দুনিয়াতে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, যারা পিএইচডি অর্জন করেছে কিন্তু কোরআনের নীতির উপর নাই, কোরআনের বিধানের উপর নাই, তোমার চাইতে সেই আদনা দরজার জন্তু জানোয়ার হয়ে যায় উত্তম, ঠিক না বেঠি? এই জন্য বলতে চাই, আদনা থেকে আদনা ইতর প্রাণী পর্যন্ত সফল হতে চায়,
উদাহরণ নিন বাবুই পাখি, এত সুন্দর করে শৈল্পিক পদ্ধতিতে সে বাড়ি বানায়। দুনিয়ার সকল ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার যারা রয়েছে সবাই যদি একত্র হয় বাবুই পাখির মতো ঘর বানাতে পারবে না। কারণ হলো এত বিশাল বিশাল তুফান ঝড় ঝলোচ্ছ্বাস হয়, বাবুই পাখির সেই বাসার কোনো ক্ষতি হয় না, হেলিয়ে দুলিয়ে দুমড়ে মুচড়ে যায় কিন্তু কোনো ক্ষতি হয় না। আর বাবুই পাখি এমন শৈল্পিক পদ্ধতিতে সে বাড়ি বানায়, বাড়ির মধ্যে শুধু একটা কামরা নয় দুই তিনটা কামরা থাকে, বেডরুম থাকে, ড্রয়িং রুম থাকে, আর যদি কোনো ক্ষতি হয় আউটডোর দিয়ে বের হওয়ার সুযোগ রয়েছে। সুবহানাল্লাহ। আদনা থেকে আদনা প্রাণী সে তার কাজে কর্মে সফল। মৌমাছি সে যখন বিভিন্ন ফুল থেকে বাহারি রকমের ফুল থেকে মধু সংগ্রহ করে, আপনাদের খেদমতে একটা প্রশ্ন করতে চাই, দুনিয়ার সকল কেমিস্ট্রি যারা রয়েছে সবাই যদি এক হয়ে যায়, এক হয়ে একটা ফোঁটা ফ্যাক্টরিতে মধু বানাতে সক্ষম হবে না, ঠিক না বেঠি? আদনা থেকে আদনা প্রাণী সফল। সুতরাং মুমিন মুসলমান তখন সফল যখন সে ভালো কাজের আদেশ করলো, মন্দ কাজ থেকে নিষেধ করলো, নিজে ভালো হয়ে গেল, অন্যকে ভালো হওয়ার পরামর্শ দিল, নিজে খায়রের মধ্যে থাকলো, অন্যকে খায়রের মধ্যে রাখলো। সুতরাং সেই মুমিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কামিয়া। সুবহানাল্লাহ। পরে সেই মুমিন কামিয়া। সুতরাং এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা তো ওলামায়ে কেরামরা করবে। শাসক যারা রয়েছে কথা বলবেন না, শাসক যারা রয়েছে তারা তখন প্রভাব ক্ষমতা দেখাবে, ওলামায়ে কেরাম বলবে, ওনারা আইনের মাধ্যমে সেটাকে প্রণয়ন করবে আর জনগণ সেটা মানবে। সুতরাং তিন শ্রেণীর মানুষ সফল কাম। সুবহানাল্লাহ। পরে শাসক যারা ওলামায়ে কেরামের সিকোয়েন্স ফলো করে আইন জারি করবে, এটা কথার মাধ্যমে হোক আর লাঠির মাধ্যমে হোক, আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে ইন্ডিকেট করলেন, আমার কাঙ্ক্ষিত এত চলে যায়। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে এই জায়গায় সফল কাম বললেন, কিয়ামতের ময়দানে সুমহান মর্যাদায় উন্নীত করবেন। এক নাম্বার হলো ইমানদার, যারা মজবুত ইমানওয়ালা হয়েছে, মজবুত ইমানওয়ালা যারা হয়েছে, আর যারা আহলে ইলম যাদেরকে আল্লাহ তাআলা দৌলতে ইলম দিয়েছেন, দুই শ্রেণীর মানুষ সফল কাম। ও ভাই, মজবুত ইমানওয়ালা হওয়ার জন্য বড় কোনো শর্ত আল্লাহ তাআলা দেন নাই। বিশ্ব নবীজির সাহাবায়ে কেরাম যারা রয়েছেন তারা যখন বিশ্ব নবীজির সুন্নাহ অনুযায়ী চলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবায়ে কেরামদেরকে আমাদের জন্য মডেল বানিয়েছেন। ওই সাহাবায়ে কেরাম তাকওয়ালা হয়েছেন, আমাদের জন্য মডেল হয়েছেন, দিনের ভিত্তি হয়েছেন। ওই সাহাবায়ে কেরামরা তাকওয়ালা হলেন, যদি তাদের জীবন ইতিহাস ফলো করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মজবুত ইমানওয়ালা হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, উদাহরণ বেলাল হাবশি জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদা গালিবি, কৃষ্ণকায় কালো গোলাম সাহাবী, কিন্তু তাদের সম্মান এত বেশি, এত ইজ্জত তাদের, আল্লাহ তাআলা এত ইজ্জত দান করলেন, এত সম্মান দান করলেন। তখনকার সময়ে ছিল হিরাক্লিয়াস অনেক প্রভাব প্রতাপশালী একজন ব্যক্তি, অনেক বিশাল রাজত্বের বাদশাহ সে করত হিরাক্লিয়াস। কিন্তু বর্তমান সময়ে কেউ তো তাকে চিনে না, কেউ তো তাকে জানে না, কিন্তু দেখা গেল হাবশার গোলামের কথা শোনার পরে, আসওয়াদ গালিবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে, জাহেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে সবাই এক বাক্যে চিনে নেয়। সুবহানাল্লাহ। সুতরাং বলতে ইমানের কারণে, ইসলামের কারণে, মজবুত ইমানের কারণে আল্লাহ তাআলা
ایک اس کا فیض عام ہائے رومی تو فنا ہوئے لیکن حبشی تو دوام ہائے اللہ رب العالمین کی شاندو دیکھا لین اللہ تعالیٰ کیون شاندو ستھاپن کر لین اللہ تعالیٰ کو تو محبت کر لین اللہ تعالیٰ کی نظر پیش کر چین رومیر باب شاہیرہ کے لیا سر کنو استیت تو نائی تار تو کنو خبر نائی کنتو دیکھا گلو اللہ رب العالمین حبشار گلام بلال کے تو شمان دان کر چین جا دنیار مدد انو کنو درشتان تو نائی سبحان اللہ محترم حاضر حبشار گلام ایک جن گلام چھلین کرشنو کا ایک آلو تو کن کر شمی تار کنو شمان چھلو نائی زون چھلو نائی تو کن کر شمی شبائی تاکی دلوشکار گرتو کرن دینی گلام دیکھتے کالو قدسی چھلین محترم حاضر کنتو اللہ تعالیٰ چاہیلے کی کرتے پرین کتھا کر پانی کتھا اے گوریے نیتے پرین اللہ رب العالمین اوی حبشار گلام کے اللہ تعالیٰ قبول کرے چین عرش عظیم اللہ رب العالمین حبشار گلام ایر نام لبی بدو کرے چین شتران دنیا ار کنو مانوش حبشار گلام ایر شمان کے بھولنڈی تو کرتے پاروینا شمان پاور جنو پابلی سیٹی کروین شمان پاور جنو پستے نام لکھمین شمان پاور جنو عزت پاور جنو یار پرے نام لکھمین شمان عزت پاور جنو بھائرل ٹوپک نیالو چنا کروین شترانگ بولتے چاہیے کتھا جو دی اللہ رب العالمین عرشے عزیبے نام لکھ بودھ کرے دے تولے تمہار شمان کے کیوں نشٹ کرتے پروینا ٹھیک نہ بے ٹھیک دنیا شمست مانو چیز تمہار شمال چنا کرے تمہا کے پان دورے ٹان دیے نام نامتے چاہے تمہا کے پان دورے ٹان دیے جو دی اپدستو کرتے چاہے امار اللہ جو دی کان دورے تمہا کے اوپرے تلتے چاہے دنیا ار کنو بیکتیر خمدان آئی تمہار شمان کے بھولنڈی تو کرتے ٹھیک نہ بیٹی محترم حاضر کو بھیر مانو جگدوان لگ بے ایک جن کا تھوری جکینا نفال نماز پڑھتے پڑھتے نا شمائن آئی شاہ دین کوشٹر کانچ کرتے ایکھانے ہوئے تو انہیں کرشو کا چھین کھانو کرما دیا چھین ایکھانے انہیں ڈرائیبر روئے چھین ہوئے تو پاچکتے نماز چھرا نفال نماز پڑھتے پارین آپ نا دیر جن نو ششنگ بات دے ایک جن کاتھوری بیکتی ایک جن کاتھوری بیکتی شیر کم نفال نماز پڑھا شجوک پیتونا شاہ دین کانچ کرما کرتے کوشٹ کرتے بہنوت کرتے کنتو جو کون شیش رات کاج کرم کرتو مانوشیر وادر چھلو تارو پر مانوشیر کاج کرم کر دیتو شئی کامار شئی کرم کار رات کاج کرتو نفول نماز جابتیو تحجد نماز پرار شمائے پیتونا شے پرتی دین دیکھتو تحجد ایر شمائے عبداللہ ابن مبارک رضی رحمت اللہ علیہ تینی تحجد نماز پڑتین تینی چاہا تحجد نماز پڑتین شدہ شرودا تار دیکھیں افسوس ہوتو ہائے ہائے امار تو کاجر انیک پیشار کینتو ہم بھی تو تہاں جد پڑتے پاری نا تو کونش بار بار افسوس کرتو کینتو تار ایکٹا گون چھلو آجان ہو لے شاتے شاتے کاج کرمو باگ دیے نامازے چولے جیتو سبحان آجان ہوئے گلے کاج کرمو باگ دیے نامازے چولے جیتو اوئی کمار کی کرلو ہٹا تیک دن دنیا تک چولے گلو دنیا تک بیدائے ہوار پوری ایک جن اللہ رولی شپنے دیکھ لین عبداللہ ابن مبارک رحمت اللہ علیہ تینیوں تکھن دنیا تکے چلے گئے چلین عبداللہ ابن مبارک رحمت اللہ علیہ کے بولنے عبداللہ ابن مبارک اپنے روز تھا کی تینی بولنے الحمدللہ اللہ تعالیٰ ہمارے رحم کرے چھن دویا کرے چھن کنتو امار چاہیتے شب چاہیتے بیشی موٹ جدہ دیے چھن امار پاشر باری شئی کامار کے سبحان اللہ جکھن شئی اللہ رولی گھومتے کے اوٹلین پوریر دن گرین خبر نوار جننو تار اسطری کے جگہ شکر حلو تمہار شمی امول کی عمل کرے چھے جی عمول ارکانے اللہ تعالی اتم اٹھ جدان کرلین اوئی شمیر اسطری بلنو امار شمی تو نفل پرار کنو شجوک پیتو ناشارہ دن کشٹ کرتو برو کوٹھین کرم کرتو کنتو شئی افسوس کرتو عبداللہ ابن مبارک شب شمائے تحاجد نماز پڑتو شب شمائے تحاجد عمل کرتے انتر افسوس ہوتو بار بار ایکٹا پڑ جائے امی دیکھتا جوکھن آجان ہوئے جتو شاتے شاتے کاج کرم پھرے تین نمازے چلے جتین سبحان اللہ ای عملٹا اللہ رب العالمین ارکا چے تو بیشی پچھند ہوئے چے نشتا پواگیے چے بیدائے اللہ رب العالمین ایک جن عالم روپور تاکہ موجدہ دیے دیلے سبحان اللہ تزوری شروع پڑے دیکھو نے بار بشو چنتا کرے جب مزدود ایمان والا ہو لے کو تو موٹ جادہ ایک دن عالی میری پوری تر موٹ جادہ چلے گیا چھے افسوس شدو کرے چھلو افسوس کرنے کہونے اللہ ترہ تحجدر صوف ترہ منمائی دی دیئے چھے